আই শান্তে পাদাল ভোলা গাল পাদাল পাদাল ভোলা গাল সভম বিষাবল সভ বেলায় সারা বালা নব ভূত গাল শ্রী কৃষ্ণ লাভ নবান রাস্তা রস লল্লা গাল কি কর সব দেশেরই কিন্তু একটা সুর আছে, শিয়ালের সুর আছে, বিড়ালের সুর আছে, মুসলমানের সুর আছে, হিন্দু ঠাকুরের সুর আছে। পাদ পাদ ভুলে গেল পাদ ভুলে গেল ভালো করে শুনেন, পাদ ভুলে গেল বিষাওয়ালা সাভুলাইশারাওয়ালা পদ পদ ভুলে গেল মা ভীষণ ঈশ্বর প্রত্যেকটা পদমে প্রত্যেকটা কদমে সময় চলাতে এই পৃথিবীতে যখন কৃষ্ণ চলেছে কৃষ্ণ চলেছে ভূতাঙ্গ নম শ্রী কৃষ্ণ নম রাস্ত রসুল্লঙ্গ নম চলছে পদে পদে স্মরণ করেছে যারে নবী মোহাম্মদুর রসুল্লাহ রে জোরে কও আরো জোরে আমার নবীর নাম আছে না নাই আমার কাছে হিন্দু তত্ত্বের অভাব নাই ভাই কিন্তু হিন্দু তত্ত্ব ওয়াজ করার জন্য আমি সুপ মোল্লা আসি নাই আমরা দেই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এবার হিন্দুরা বলে নম যারে সালাম দেয় হেউ কয় নম আর একজনে কয় আদাত কয় আমারও আদাত ঠিক না ভাই ঠিক নম দিলি নমই দেয় আদাত দিলি আদাত দেয় কে আর দেয় রাত দেয় না আমরা যদি একবার দিই আসসালামু আলাইকুম তার পরিবর্তে দোয়া আসে ও আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি ও বারাকাতাহু আছে না নাই লম্বা দোয়া করে তারে জান্নাতে পাঠানের দোয়া করিবা জান এবার এক ঠাকুরে ডাক দেয় কইছি ঠাকুর নমস্কার ঠাকুর কয় নমস্কার কইলাম আদাব কয় আমিও আদাব কইলাম তোমা করে সালাম কালাম খালি ঠাটা পড়া মার্কা যে যাই কয় খালি ডিপে ডিপি নাগে কি কন আদাব আদাব নমস্কার নমস্কার এখন মানে টানে নাই কয় আমা করে ধর্ম বিশ্বাস করলি সই আমি কইলাম আমার কাছে হলো নমস্কারের কথা কি কয় ঠাকুর কয় কন আমি বললাম নমস্কার স্মৃত যজ্ঞ সর্বযজ্ঞ সুচত্তমা নমস্কার পুরা পুর পুত হরে ঠাকুর কয় হুজুর আপনি কি আগে খ্রিস্টান ছিলেন হিন্দু ছিলেন আমি কইলাম না রে মাঝে মধ্যে তোদের ধর্মের মানুষ আমা করে ঠেলা দেয় তাই তোদের ধর্ম পইরা বুঝায় আমি আমার ইসলাম ধর্মকে জানাই অগর ধর্ম আসলেই দুই নাম্বার কথা কন ঠিকই না ব্যাঠে এর মধ্যে এক নেতা কয় ধর্ম যার যার উৎসব তার তার আমি কই নেতা রে তরে কেডা নেতা বানাইল রে 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 আমার বুঝে আই এখন বাংলা বোঝেন বেটার বই সিজার ডাক্তার যদি কয় শাশুড়ি নিয়ে সিজার করা নাইব ওব সিজার হলো বেটার বই ডাক্তার ডাক্তার পিক সিসম করছে শাশুড়ি অনেক শাশুড়ি কয় ডাক্তার তো জুতা দিই না ভাই পেট হয়েছে আমার বেটার বই সিজার আমার হবো কে ঠিক না বেঠি ডাক্তার কয় তুমি যে গেরামে থাকো তোমার বাড়ির পরিবারের সিজার তোমার বেটার বই পরিবর্তে তোমারে করলে হইব যেমন এইটা যুক্তি ঠিক না ধর্ম যার যার উৎসব তার তার এই কথা কখনো ঠিক না জরে কোন ঠিক না বেঠি এই কথা কেমন একজন মোটর সাইকেল চালায় খুব কুয়াশা গাড়ি স্টার্ট করছে মানে স্টার্ট অমনি ঘন কুয়াশা যাইতা ধরছে একবারে যাইতা ধরছে বেচারা রাগ কইরা জ্যাকেট খুইলে বুতাম দিছে পাশে মানে কুয়াশা সামনে দেওয়া যায় বুতাম দিছে পাশে আর পাশের মুড়া দিছে সামনে দিয়া গাড়ি টান মারছে খুব চলছে কম থেকে এক বুট বুটি আলা লোক কুয়াশার মধ্যে মোটর সাইকেল খাইতে বাড়ি দিয়ে ফালা দিছে তখন পাশে চার পাঁচজন মানুষটা কেরে হবাই স্টার্ট করলো না মরিয়া গেল রে যাই আর টাইনা টিনা তিলা দেখে নাহে মাটি মুহে মাটি সব জায়গায় মাটি আরেকজন ডাক দেখো ভাই মাটি সাফ করা বাদ দাও কেস ফাইনাল বলে কি কয়ের মাথা গেছে পাশে আর পাশা আইছে সামনে এরু কি বাঁচবো না আপনারা কন বাঁচবো
আরেকজনকে ভালো করে দেখো হ্যাঁ মাথা গুইরা পাশে গেছে পাশা গুইরা সামনে গেছে যায়া সাত মহর ফোন দিছে বড় ডাক্তার এক স্যার মাথা গুইরা যদি পাশে যায় পাশা গুইরা সামনে গেলি বাসে ডাক্তার ডাক দিয়ে কয় 72000 রক সিরিয়া গেছে সিরিয়া মাথা গেছে পাশে পাশা গেছে সামনে ফাইল দাও যখন আবার ফাইলা দর মতো পরিক্রমা হয়ে গেছে তখন এই অ্যাক্সিডেন্ট করা লোকটা ডাক দিয়ে কয় আমি মরি নাই আ মরস নাই মানে কাহা কারণ কি কয় কারণ তো তগর মধ্যেও না কারণ আমার মধ্যেও না কারণ হলো জ্যাকেটের মধ্যে কিসের মধ্যে কয় জ্যাকেট খোল জ্যাকেট টান্দা খুলে কয় এই উল্টা মুড়া সোজা দে সোজা মুড়া উল্টা দে এবার জ্যাকেটের পিছনের বুতাম দিছে সামনে আর সামনের মুড়া দিছে কথা কন পিছনে দিয়া কয় দেখছে এখন কয় তেলে সইয়া গেছে কয় ভাই সই হইলো কি বা কইরা কয় বুঝছ না এই জ্যাকেটেই কাম করছিল কথা কন ইসলাম ইসলামের জায়গায় আছে কোরআন কোরআনের জায়গায় আছে মুসলমান মুসলমানের জায়গায় আছে আজও মসজিদে আজান হয় সূরা কেরায়েত হয় মানুষ মারা গেলে দোয়া হয় কবর ছাড়া মাটি দেওয়া হয় না আমার ঘরে মুসলমানের ভিতরে যদি নামাজ নাও পারে কোনোদিন সিতার ঘাটে পড়ানো হয় না হিন্দুরা যদি আমল করতে করতে সাইড ডবল আমল করে তাদেরকে কবরে মাটি দেওয়া হয় না আমরা লক্ষ্য করে দেখছি ধর্ম যার যার কর্ম তার তার পজিশন তার কিন্তু বাংলার জমিন থেকে এক প্রকার মুসলমান নেতা যার যার ধর্মকে উগ্র করার জন্য উল্টা করার জন্য ধর্মকে চ্যালেঞ্জ করে পরিবর্তন করে মানুষের ভিতরে পায়তারা করার জন্য মানুষকে ধর্মের ধর্মের থেকে সরে দেওয়ার জন্য এক প্রকার মুসলমান এমন একটা প্রচার করে অন্য ধর্ম নিজের ধর্ম নিজের ধর্ম অন্য ধর্মের ভিতরে ঢোকানোর চেষ্টা করে আমরা এই সমস্ত নেতার উল্টা পাল্টা কথা মাইনা নিতে পারি না ওরাও যদি উল্টা পাল্টা কয় আমরা সোতা কিন্তু সোজাই আছি থাকব থেকেই যাব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জোরে কল বিসমিল্লাহির রাহমানির خيركم من تعلم القرآن وعلم الله أكبر আল্লাহর নবী বললেন তামাম পৃথিবীর ভিতরে তারাই উত্তম যারা কোরআন শিক্ষা করে এবং যারা কোরআন অধ্যয়ন করে যারা নিজে পড়ে এইবার প্রমাণ করে দেব বাজান বিদেশ থেকে একটা মন্ত্রী বাংলাদেশে আসবে এই মন্ত্রীটার নাম হচ্ছে বিল ক্লিনটন নাম কি এই বিল ক্লিনটন তার বউ আসবে তার বিবির নাম হলো হিলারি ক্লিনটন তিন নাম্বারে তার মেয়ে আসবে মেয়েটার নাম হলো কিলারি ক্লিনটন কয়টন বাংলাদেশের জ্ঞানীরা ডাক দিয়া কয় এত বড় মেহমানকে বাংলার মাটি পাড়াইতে দেওয়া যাবে না এর উন্নত কাপড় পরায়া হোটেল সেরাটনে নিয়ে যাও ওনার পা যেন বাংলার মাটিতে পড়ে না বাইরে কিল্টন আর হিলারি কিল্টন আর কিলারি কিল্টন এরা যদি আমার গরিব বাংলার মাটিতে পা না রাইখা উচ্চ দামি কাপড় পইরা যদি সেরাটনে যায় এরা এত বড় মেহমান আল্লাহ কয় খয়রুকুম মান তাআল্লামাল কোরআন যারা আমার আল্লাহর কোরআন শুনে বাড়ির থেকে ওযু করে নিয়াত করে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওরা যখন নিয়াতের সাথে কোরআন শোনার জন্য যাওয়ায় আমি আল্লাহ আমার অগণিত ফেরেশতা ওই গ্রামের রাস্তায় তাদের নূরের পাখাগুলি পাইরা দেয় আর ওই নূরের পাখার উপরে ভর দিয়া নিয়াত করা মুসলমানগুলি কোরআনের মাহফিলে যায় এইবার জোরে আওয়াজ দিয়া কওয়ান বিল ক্লিনটনের চাইতে আমরা দামি কম না বেশি আর একটি জোরে কন দামি কম না বেশি এবার বিল ক্লিনটন মানুষ মারা গেলে পুইরা সাই কইরা দেয় ঠিক না বে ঠিক হিন্দুরা মানুষ মইরা গেলে পুইরা সাই কইরা দেয় কিন্তু আমরা মুসলমান মইরা গেলে বাজান পুইরা সাই করে না সুন্দর কইরা ছেলেটারে মেয়েটারে মানুষটারে কবরে নামাই ঠিক না বে ঠিক আতর লাগায়া দেই সুরমা লাগায়া দেয় পরিষ্কার একটা কাপড় দিয়া তারে মাটি দিয়া দেয় কারণ দরদের বন্ধুরে ভালোবাইসা সুন্দর করে একটা কবর
কোরবানায়া আল্লাহর কাছে জমা দিয়া দেই ঠিক না বেঠে বন্ধুরে আমার এই রকমের বাজান একটা লাশ সিরিয়ার জমিনে মারা গেছে একবারে যুবক মহিলা মহিলাকে মাটি দিয়া বাবাই গ্রামের মানুষগণ চলে আসে আল্লাহর একজন অলি কোরআনের অলি ইনার নাম হলো ইবনে বয়ত এবার রাস্তার ভিতর দিয়া চলে আসতেছে হঠাৎ করে কবরস্থান বেজে গেল কবরস্থান দেখলে বাজান কি করা লাগে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এই কথাটা বলা লাগে ঠিক না বে ঠিক অনেকে আবার কবরস্থান দেখে ভয় পায় উনি চোখ বুঝা দৌড়ায় আসসালামু আলাইকুম একজন ডাক দেখো এই সামনে কবরস্থান কি কতর কাছে বিড়ি আছে কয় আছে কয় ডবল ধরা ডবল রাতের বাজে 10টা সামনে কবরস্থান ডবল ধরা একটু ধরাইছে আর একটু আতে কয় ভাই কখন ফুরা যায় দেহিস দুইজন বন্ধু বিড়ি ধরা টানতে টানতে আত পুইরা গেছে কবরস্থান পার হয়ে আছে কয় ভাই আজকে বিড়ি না থাকলে ভাই উপায় আসিল না আশা কনছে কবরস্থানে মানুষ থাকে না ভূত থাকে জোরে খান তাফসীর কারেকের একটা ব্যাখ্যা পড়ছিলাম মুসলমান যদি বেকারে পড়ে কবরে যা যদি আল্লাহ একবার ডাক দেয় কবরের রুহগুলি আল্লাহর দরবারে তার জন্য দোয়া করে ও মুসলমান তুমি তো জানো না ওখানে আমার বাবা আমার মা বাজান রে আমার ইবলা বুয়দ রাস্তার ভিতর দিয়ে আসতেছেন আল্লাহর অলি হঠাৎ করে কবরের বামের থেকে লক্ষ্য করে দেখে ডাইনের হাতটা কচা পন্ত উঠায়া ডাক দিয়ে কয় হুজুর আসসালামু আলাইকুম আল্লাহর অলি ইবলে বুয়দ বাজান অবাক হইয়া গেল কবরটা নতুন দেখা যায় একবারে বাঁশের ডাউট গুলি নতুন দেখা যায় এই কবর থেকে এই এই হাত আঁচু উঁচু করে আমার ডাক দিল কেমনে এবার যখন ডাক দিছে রে বাবাই ইবলে বুয়দ সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ও ভাই কবর থেকে কে আমারে ডাকতেছ এবার কবর থেকে চিকন সরে ডাক দিয়ে কয় ও অলি রে আমার কবরের সামনে সালাম দিয়া যাও আমার পরিচয়টা নিয়া যাও আমি বড় বেকারে পড়ে আসি আল্লাহর অলি মানুষ হলেও একা একা বাজান ভয় পায় এবার থর থর করে কাঁপতে কাঁপতে কবরের অলের কাছে বাজান নিচে নেমে গেল নিচে নামে যাইয়া সুরা ইয়াসিন ডা তেলাওয়াত শুরু করে দিল ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন এবার কবর থেকে ডাক দিয়ে কয় অলি রে আল্লাহ তোমাকে 33টা দেশ ভ্রমণ করা সে তোমার টিকিট লাগে না ভাই এত মর্যাদা আল্লাহ তোমারে দিছে আজকে আমি তোমারে পাইছি কবরের কাছে এবলে বয়ত রে এক নম্বরে আমার চরিত্র খারাপ ছিল চরিত্র কখনো আমি ভালো রাখতে পারি নাই যা ইচ্ছা তাই করেছি গো আবার মৃত্যু হয়েছে আমার এলাকাবাসী আমারে মাটি লাগাইছে আল্লাহ আমাকে এই মুহূর্তে খবর দিছে গ আকাশ থেকে আগুনের বৃষ্টি হবে আমার কবরের ভিতরে আল্লাহর আযাব চলে যাবে আকাশ থেকে যদি আগুনের বৃষ্টি হয় রে ইবলে বুয়দ আমি কবরের ভিতরে থাইকা একেবারে ধ্বংস হয়ে যাব আল্লাহর অলি ডাক দিয়ে কয় আমি একটু দোয়া কইরা দেই কবর থেকে ডাক দিয়ে কয় অলি গো তোমার দোয়া কাজে লাগবে না তুমি জীবনে এক সময় পাপ করছিলা ওই পাপের কারণে তোমার দোয়া তোমার জন্য লাগবে মানুষের জন্য লাগবে না এবলে বয়ত কয় তালি তোমারে কেমনে বাঁচাবো আমারে শিখায় দাও এবার কবর থেকে ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর অলি ওই যে মাদ্রাসা দেখা যায় ওই মাদ্রাসা থেকে দুইটা কোরআনের হাফেজ দিবে একটা কোরআনের হাফেজ একবারে যুবক আর একটা কোরআনের হাফেজ একবারে যুবক দিবে এই দুইটা যুবক হাফেজ তাদেরকে নেওয়ার আগে ইন্টারভিউ নেবে তারা কখনো নামাজ কায়দা করে কিনা তারা গভীর রাত্রিতে তিনটায় সুরা ইয়াসিন পড়ে কিনা এবলে বুয়দ কয় থাকতেও তো পারে কয় আমার জন্য বাসাই করে যদি সুরা ইয়াসিন পড়া দুইটার হাফে যে ছাত্র আনতে পারো আল্লাহর রহমতে ওদের কারণে আল্লাহ আমার কবরের আজাব মাফ করে দেবে
ইবনে বয়ত গ্রামের ভেতরে চলে গেল যায়া খবর লাগাইল হাজার হাজার মানুষ গুলি বাজান দেখার জন্য চলে আসলো মেয়েটির হাত বাজান কবরের উপরে নাড়াচাড়া করতেছে আর হাউকাউ করে মিশরের জমিনে কাঁদতেছে চতুর্দিকে মানুষ আর মানুষ ইবনে বয়ত বললেন তোমাকে একটা কাপড় দেব তোমার কাপড়টা পইরা কবরের ভিতরে থাকো তোমার পরনে কি কাপড় আছে ইবনে বয়ত কয় না কাপড়টা আপনি দিয়েন না ওই হাফেজের হাতের ভিতরে কাপড় দেন ইতিহাস সাক্ষী দিল বাজান হাজার হাজার মানুষ কবরের চতুর্দিকে আর চার্য ব্যাপার দেখে কেউ কান্দে আর কেউ দুঃখ করে আল্লাহ একটা মেয়ে কবরের ভিতরে এত আজাব আল্লাহর অলির কাছে ধরা পড়ে গেছে আমাগরে যদি আজাব হয় আমরা কার কাছে ধরা দেব এবার আল্লাহর অলি বাজান দুইটা হাফেজের হাতে একটা লাল কাপড় দিলেন হাফেজ দুইজন লাল কাপড় নিয়া ধীরে ধীরে বাজান কবরস্থানের দিকে ঢুকতেছেন ঢুকতে ঢুকতে যখন চল্লিশ কদম গেল হাফেজ দুইটার অন্তরের ভিতরে দূর দূর করে কাঁপে কি জানি আল্লাহর গজব তো আমা ঘরেও ধরতে পারে ঠিক না বে ঠিক এবার দূর দূর করে কাঁপে আর সুরা ইয়াসিনটা পড়ে আপনারা যারা সুরা ইয়াসিন পড়তে পারেন ভাই তাফসীর কারক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দা হার্ট অফ কোরআন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে একশো চোদ্দটা সুরা আছে তার ভিতরে একটা সুরার নাম হলো সুরা ইয়াসিন এই সূরা ইয়াসিনটা ফজরের নামাজ পড়ে কোন ব্যক্তি যদি নিয়মিত তেলাওয়াত করে যার জন্য দোয়া করবে ভাই তার কবর আজাব আল্লাহ মাফ করে দেবে এইবার লাল কাপড়টা সঙ্গে কইরা নিয়া যখন কবরে প্রবেশ করলো হঠাৎ করে মেয়েটার হাত ভিতরে চলে গেল আল্লাহর ওলি ডাক দিয়ে কয় মেয়ের জবান কর দুইটা হাফেজ তো তোর কবরে নামায় দিছে কবর থেকে ডাক দিয়ে কয় ও আল্লাহর ওলি রে যেই মাসুম বাচ্চা কোরআন শরীফ পড়ছে যেই মাসুম বাচ্চা জীবনে নামাজ কায়দা করে নাই এই দুইজন যুবক কোরআনের হাফেজ এই হাফেজ আল্লাহর কবরে যখন পাড়া লাগাইছে শুধু আমি জেলাকারী মহিলার কবর আজাব মাফ হয় নাই আল্লাহ সম্পূর্ণ কবরগুলি জান্নাতের বাগান বানায় দিছে বন্ধুরে আমার এই যে কবরস্থান এই যে হাফেজিয়া মাদ্রাসা এখানে নিয়মিতই কোরআন তেলাওয়াত হয় এ ভাই যারা গ্রামে আছেন দেখবেন রাতের তিনটায় হুজুররা ছাত্র করে বাড়ি দিয়া তুলা কয় কোরআন পড় ছোট্ট ছয় বছরের বাচ্চা আট বছরের বাচ্চা এ মাদ্রাসায় আসে না নাই এ মাদ্রাসায় সাত বছরের বাচ্চা আছে না নাই এগারো বছরের বাচ্চা আছে না নাই আট বছর পর্যন্ত আল্লাহর ওলি আল্লাহর দপ্তরে নাম থাকে এই আট বছরের হাজারো হাজারো মানুষ বাজান দশ বারো জন ছাত্র এই মাদ্রাসায় আট বছরের নিচে আছে ওদের কোনো গুণা নাই আল্লাহর কোরআন নিয়া পড়ে লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর অথচ আজকে বাংলার জমিনে মাদ্রাসায় পড়তে দিলে কয় ওরা ভিক্ষা করে খায় আজকে বাংলার জমিনে মাদ্রাসায় পড়তে দিলে কয় ওরা গরিব হয়ে যাইব ওরা মোল্লা কি করে খাইবো আগর পাঞ্জাবিতে টাকা থাকবে না আমাগরে পকেটে টাকা নাও থাকতে পারে আমরা ভিক্ষা করে খেতে পারি শোনো ভিক্ষার ফকির দোয়া করে বলে তুমি পাপের থেকে বাঁচো এই মাদ্রাসার ভিক্ষার ফকির দোয়া না করলে তোমার কবরে জাহান্নামের আগুন জ্বলবে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না আমি প্রমাণ দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ কোথায় প্রমাণ আমি নিয়ে যাচ্ছি নবী আমার ছয় নাম্বার আকাশে গেছে মেরাজে আলোচনা করছিলাম না ছয় নাম্বার আকাশে গেল জিব্রাইল ডাক দিয়ে কয় হুজুর এই মসজিদের নাম হলো মসজিদে বাইতুল মামুর ছয় নাম্বার আকাশে একটা মসজিদ আছে ওটা বাইতুল মামুর ওখানে এক জামাতে নামাজ পড়ে সত্তর হাজার ফেরেস্তা কয় হাজার ফেরেস্তা আপনি কই গ্রামে এত বড় মসজিদ আছে না সত্তর হাজার ফেরেস্তা পূর্ব আছে না ও দুনিয়া একটা মসজিদ আছে একতলা এক জামাতে নামাজ পড়ে চব্বিশশো একজন একটু জোরে কন মারহাবা ও দুনিয়া নদীর মধ্যে এত বড় মসজিদ সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট বাঙ্গুরার উত্তরকানিতে আমি দেখি আশ্চর্য ব্যবহার ইচ্ছা থাকলে উপায় হয় তাই না ভাই জিব্রাইল ডাক দিয়ে কয় হুজুর গুন গুন আওয়াজ শোনা যায় জাতির পিতা ডাক দিয়ে কয় জিব্রাইল রে রে তোমার পিছনে এই লোকটা কেডা জিব্রাইল ডাক দিয়ে কয় ইনি হচ্ছে মোহাম্মদ রসুলুল্লাহ
ইব্রাহিম খলিল উল্লাহ নবীরে জরা দুরে কয় বাবা তোমার নূরে জমিন ফায়দা তোমার নূরে পয়দা আর পয়দা পৃথিবী তোমায় দেখে শান্ত হইছি আমার জন্য দোয়া চাইছে তোমায় দেখে শান্ত হইছে আমার জন্য দোয়া চাইছে আখেরাতে রজাহাসরে আখেরাতে হাসরে কঠিন দিনে মিজালেতে পার করিয়া গো বাবাজি তোমায় দেখে শান্ত হইছি ওরে মোহাম্মদ বাবাজি জোরে খান তোমায় দেখে শান্ত ও মোহাম্মদ বাবাজি এই কথা বলে ইব্রাহিম খলিলুল্লাহ ছয় নাম্বার আকাশে মোলাকাত করলেন কোলাকলি করলেন হঠাৎ করে কোরআনের সাউন্ড শোনা যায় যেই কোরআন খানি নবীর উপরে নাজিল করছে ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তাজিলাল আজিজুর রহিম লাতুজরা কওমান মা উজরা আবাহুম ফাহুম গাফিরুন লাকাদ حق القول على أكثرهم فهم لا يؤمنون ও বাবারে এত সুন্দর কোরআনের তেলাওয়াত ছয় নাম্বার আকাশে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কান্দে আর কয় বাবা যেই কোরআন শরীফ আল্লাহ তোমার উপরে নাজিল করেছে এই কোরআন শরীফের একটা মাদ্রাসা এই জায়গায় আল্লাহ খুলছে নবী কয় ছয় নাম্বার আকাশের উপরে মাদ্রাসা খুললো তার শিক্ষক কেডা ইব্রাহিম খলিলুল্লাহ কান্দে আর কয় বাবা বাবা এই মাদ্রাসার শিক্ষক আল্লাহ আমারে বানাইছে আল্লাহর নবী মাদ্রাসায় গেল সব ছাত্রগুলা দূরের চেহারা একটা ছাত্রেও কালো দেখা যায় না রে ভাই ছাত্রগুলির চেহারা আয়নার মতো ঝকঝক করতেছে প্রত্যেকটা ছাত্র সামনে বাজার নূরের রেহাল আছে আয়াতগুলি দৈরা দৈরা পড়তেছে মনে হয় না জানি কোন দেশের পোলাপান এত সুন্দর দেখা যায় আল্লাহ নবী জিব্রাইলকে পিছনে রাইখা বাজান দাঁড়ায় গেল ডাক দিয়ে কয় ও বাবা এত সুন্দর এক মাপের এত নূরের চেহারার ছাত্র তুমি কোন জায়গায় পাইলা এই ছয় নাম্বার আকাশে বাড়ি নাই গাড়ি নাই এই ছাত্রগুলি কারা তোমারে ভর্তি কইরা দিল ও আমার দেশের আলেম ওলামা ও হাফেজ কারি মাওলানা কান লাগায় শোনো আল্লাহর কোরআন শরীফ যারা পড়ছো বাজান আজকে তোমাদের একটা মনের ভিতরে অন্যরকম খেয়াল হইয়া যাবে ও ইব্রাহিম খলিলুল্লাহ এত সুন্দর মাদ্রাসা এই ছাত্রগুলি কারা একটু আমা করে বই আমাকে বইলা দাও ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কয় বাবা মায়ের পেটের ভিতরে সন্তান রাখছে হঠাৎ করে সন্তান দুনিয়ার উপরে একটা বার চিৎকার দিয়া মা বলে মারা গেছে আছে না নাই একটা বার নিঃশ্বাস করে মারা গেছে পাঁচ বছরের ছেলে মারা গেছে নয় বছরের ছেলে মারা গেছে সাত বছরের ছেলে মারা গেছে মায়ের বুকের দুধের ভিতরেই থাকছে আহারে সন্তানটা মাটির কবরে মাটি দিয়া ওই মাটা জর জর করে চোখের পানি সাইরা কানছে ও নবীরে জিরো পয়েন্টের থেকে একবার আল্লাহ বইলা মায়ের পেটের থেকে জন্ম নিয়ে গাও যেই ছেলেগুলি মারা গেছে কবর হইয়া গেছে সেটা হিন্দু হোক আর মুসলমান হোক আট বছরের আগে যত ছেলে মারা গেছে সব আল্লাহ আমার মাদ্রাসায় ভর্তি কইরা দিছে তোমার কোরআন পড়ি আমি তোমার কোরআন জরে তোমার কোরআন পড়ি আমি আরো পড়াই শিশুদের সবাই যাবে জান্নাতে কোরআনের ওই কারণে সবাই যাবে জান্নাতে গো কোরআনের ওই কারণে লিল্লাহে তাকবীর
কোরআনের এইবার কোরআনের মর্যাদা আছে না নাই বাজান রে আমি একজন গুনাহগার মানুষ আমাকে মা মাদ্রাসায় লেখাপড়া করাইছিলেন বাজান আমি মাদ্রাসায় পড়ছিলাম আমার দুইটা পা আগুনে পুড়ে গিয়েছিল হঠাৎ করে রাতের গভীর বাবায়ে বগুড়া ওয়াজ করার পরে বাড়িতে চলে আসে রাতের তিনটা বাজে মাকে আস্তে করে ডাক লাগায় দিলাম মা অমনি মায়ের ঘরের দরজাটা খুইলা দিল ভাই মায়ের গর্দাতে দরজাটা খুইলা দিল আমি উঠানের ভিতরে দাঁড়া আছি মা হঠাৎ করে আমার রিংকোটের ভিতরে হাত লাগাইছে রিংকোটটা কুয়াশায় ভিজে একেবারে ভিজে গেছে মা আমার ডাক দিই কয় বাজান তোমার রিংকোট বেজা তুমি কি পইরা গেছিলা আমি বললাম মা পইরা যাই নাই বগুড়ার থেকে আসতে 130 কিলো আমি কুয়াশায় ভিজে গেছি মা আমার ডাক দিই কয় বাজান আল্লাহর দরবারে দোয়া করি মালিক যেন তোমার চার চাকার মালিক বানা দেয় আমি বললাম মা প্রাইভেট কার তো বিশাল টাকার দরকার মা কয় চিন্তা করো না আমি মা বলছি আমার মালিক তোমার চিন্তা করবে হঠাৎ করে 10 দিন পরে খবর এসে গেল একটা মিরপুর 10 এ প্রাইভেট কার আমি চলে গেলাম 20,000 টাকা নিয়ে বায়না করার জন্য গাড়িটা দুই কপি ছবি তুলে নিয়ে আসলাম বড় ভালোই দেখা যায় মাকে ডাক দিয়ে বললাম মা এই গাড়িটা আমি চয়েস করছি মা আঙ্গুলের উপরে গাড়িটা ঘুরায় কয় আল্লাহ এই গাড়িটার মালিক তুমি বানায়া দাও এবার 15 তারিখে গাড়ির রেজিস্ট্রেশন কাগজ 14 তারিখে ওয়াজ করার জন্য গেলাম চাঁদপাহর স্যার কলিমুল্লাহ স্যার সরিমুল্লাহ জোর বাংলা মাজারে আছে না জোর বাংলা মাজারে 11:40 পর্যন্ত ওয়াজ করলাম করার পরে আমার মেজো ভাই আমারে ফোন লাগায় দিছে ফোনটা রিসিভ করছি দেখি মেজো ভাই হাউ কাউ করে কান্দে আমি বললাম দাদা কান্দ কে বড় ভাই ডাক দি কয় তোর মা নাই মা মারা গেছে আমি বললাম কালকে 15 তারিখ আমি গাড়ি নিয়ে আসবো মা না দোয়া করছে কয় মা বাইসা নাই আয় মারে মাটি দেওয়া লাগবে যায়া দেখি দরদের মা কেবলার দিকে মুখ দিয়া পড়ে আছে আব্বা জর জর করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আমি বললাম আব্বা গো আমি আসরের সময় বই লেগেছি মার সাথে কথা বলছি বাবা মা মারা গেল তুমি তো মানে খবর দিলা না আব্বা কান্দে আর কয় বেটা রে মৌত কার কোন জায়গায় হবে তা তো দিশা পাওয়া যায় না আমি মার গালের উপরে হাত দিয়ে কইলাম মা দোয়া করলা এসি আর কন্টেশন গাড়ি আগামীকাল নিয়ে আসবো বাড়ি আজকে তোমারে চারি বেহালার খাটে কইরা খবরে নিয়ে যাবো রে মা এর চাইতে বড় আঘাত আর কষ্ট দুনিয়ায় হতে পারে না ভালো করে দাপলায় আমারে কাফলায় রেডি করছে আব্বাকে বললাম বাজান তুমি জানাজা কর আব্বা ডাক দি কয় বাজান তুমি কি হাদিস পড়ো নাই আমি বললাম আব্বা তোমার স্ত্রী তুমি জানাজা করলে ভালো হবে আব্বা কান্দে আর কয় বাজান রে আল্লাহর নবী বলছে কোন মায়ের সন্তান যদি মাকে জানাজা করাইতে পারে মাকে তুইলা কবরে দিতে পারে আর মায়ের মেয়ে যদি ধোয়াইতে পারে আর মায়ের মেয়ে যদি কাপড় পরাইতে পারে জানাজা ছেলে করবে কবরে ছেলে নামাবে আর ওই মায়ের কাপনের কাপড় মেয়ে পরাবে আর ধোয়াইবে মেয়ে এই চারটা কাজ যদি ছেলে মেয়ের দ্বারা হয় আমার আল্লাহ ওই মাকে জান্নাতে দিয়া দিবে ও মুরব্বী ভাইরা জ্ঞানী মানুষরা জীবনে রাজনীতি করতে করতে জীবনটা পাল্টা ফালাইছাও আজকে আমার বাজান দিনের প্রতিষ্ঠার অস্তা শুনে একটু অন্য মন বানাও কোন জগতে বাস করি আমরা আল্লাহ কি বলছে আজকে এই মাদ্রাসায় যত ছাত্র আছে বাজান এই পুরুষ ছাত্রগুলি জানাজা করতে পারে কি পারে না যেই মেয়েগুলি পরে তারা মাকে ধোয়াইতে পারবে কি না যেই মেয়েগুলি পরে মাকে কাফনের কাপড় জড়াইয়া দিতে পারবে কি না
তোমরা এমন একটা বাগান বানাইছো এমন একটা জান্নাতের বাগান বানাইছো রে ভাই আজান দিছো নামাজ পড়ো নাই জীবনে মুখ দিয়া ভালো কথা বলো নাই রে ভাই তোমার এই জীবন দ্বারা কারো উপকার হয় নাই রে তবে লাস্ট মুহূর্তে তোমার ছেলে আর একটা মেয়ে যদি তোমার এই রকম থাকে আশা করা যায় পাপের জীবনটা আল্লাহ মাফ কইরা দিবে